হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও দোয়া ভালোবাসা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করতেছি, যে যারা বিদেশে আসে বিভিন্ন পেশায়, হাউস হোক বা কোম্পানিতে হোক, তারা একটা দ্বিধার ভিতরে থাকে, দ্বন্দ্বের ভিতরে থাকে আসলে, যে মানে কেমন হতে পারে, কোম্পানিতে কেমন হতে পারে, হাউসে কেমন হতে পারে, ঠিক আছে, আর কোন বিষয় গেলে ভালো হবে, ঠিক আছে। আর অনেকে হয়তো প্রশ্ন অনেকে প্রশ্ন করেন যে হাউসের ভিসা পাচ্ছি না, কিভাবে সংগ্রহ করব, ঠিক আছে। তো যারা হাউসের ভিসা পাচ্ছেন না, তাদেরকে আমি একটা আমার আমার যতটুকু জানা মতে আমি একটা উপদেশ দেওয়ার চেষ্টা করব, যে আপনারা যারা হাউসে আসতে চান, আপনাদের যদি কারো আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ কেউ থেকে থাকে, তাদের তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং কি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার ট্রাভেলস আছে, ট্রাভেলসে যোগাযোগ করেন, ঠিক আছে। এই দুইটা মাধ্যম যদি আপনারা ভালোভাবে যোগাযোগ করেন, তো অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং কি এটা আপনি একদিন গেছেন বা দুদিন গেছেন, এই যোগাযোগটা আপনাকে মনে করেন কিছুদিন রাখতে হবে, 6 মাস 1 বছর এভাবে যোগাযোগ রাখতে হবে, বা 2 মাস 4 মাস। এটা আপনার রিজিক বা নসিব কখন হবে সেটা তো আপনি বলতে পারেন না, ঠিক আছে। তো আপনাকে যোগাযোগটা কানেক্ট রাখতে হবে, তাহলে আপনি সহজে পাবেন। এখন আপনি যদি একদিন যোগাযোগ করলেন কোনো আত্মীয় স্বজনের সাথে, তো পেলেন না, তো বিষয় তো আর এমন না যে আপনি যোগাযোগ করলেন তা বিষয়টা পেয়ে গেছেন, এরকম না। কিন্তু আপনি যোগাযোগটা আপনাকে কন্টিনিউ রাখতে হবে সবসময়, ট্রাভেলস হোক আর আত্মীয় স্বজন যে হোক না কেন, ঠিক আছে। তো আরেকটা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে হাউসে আসতে কত টাকা লাগে। তো হাউসে আসতে কতটা লাগে এই বিষয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যে যারা ফুরান কাজ জানে, বিভিন্ন কাজ, যেমন মনে করেন ড্রাইভিং বা কুকিং তাপবাগ আর কি, তারপরে ফুরান বলতে যারা বাসা জানে, আরব দেশে আগে ছিল, তারা তো অবশ্যই জানে, ফুরানদের তো বলার কিছু নাই, তারা অবশ্যই বিদেশে ছিল, তারা অবশ্যই জানে। তো আমি নতুনদের জন্য বলছি, যারা নতুন, ঠিক আছে, তারা বিদেশে প্রথমবার আসতে এলে অবশ্যই টাকা বেশি খরচ হয়, সেটা আমার মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। যারা নতুন সবসময় তাদের টাকা বেশি খরচ হয়, কারণ তাদের বিদেশ সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা কোনো কিছুই থাকে না, এই কারণে কাজও জানে না অনেকাংশে, বেশিরভাগ লোকে কাজ জানে না, তারা বিদেশে আসেন নতুন অবস্থায়, তখন তারা পয়সা বেশি দিয়ে আসতে হয়, ঠিক আছে, তারপরে কাজ জানা থাকে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ একটা উপদেশ দেব, যে যারা নতুন আসতে চান, কিছু না কিছু কাজ শিখে অবশ্যই আসবেন, অথবা ভাষা, যারা নতুন তারা কিন্তু ভাষাও জানে না, হিন্দিও জানে না, আরবিও জানে না, ঠিক আছে। তো বিশেষ করে যদি আপনি আরবিও যদি কিছু না কিছু অবশ্যই জানেন, তার আপনারা যদি বিদেশে আসেন, তাহলে আপনাদের জন্য অবশ্যই বিভিন্ন কাজ হেল্পফুল হবে। তো তো আসা যাক মূল বিষয়, যারা হাউসে আসে তাদের কত টাকা খরচ হতে পারে নতুনদের জন্য। তো এক ভাই প্রশ্ন করেছিলেন, তো আমি তাদের আসলে ডাইরেক্ট এক কথায় যদি বলি কত টাকা খরচ হতে, সেটা আপনারা বুঝবেন না, কারণ হাউসের বিষয়ের ভিতরে অনেক ধরনের ক্যাটাগরি আছে, ড্রাইভিং আছে, কুকিং আছে, তারপরে আপনার আয়রন আছে, ট্রেইলার আছে, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরির লোক আছে, সিকিউরিটি আছে। তো যারা ড্রাইভিং ভিসায় আসে তাদের একটু টাকা বেশি খরচ হয়, কারণ জানেন ড্রাইভিং ভিসায় এখানে একটু সুযোগ সুবিধা ভালো থাকে, ঠিক আছে, তো এই কারণে আসতে টাকা বেশি খরচ হয়। তারপরে অন্যান্য তাপবাগ কুকিং আর কি, তাপবাগ আরবিতে তাপবাগ বলে, আর কুকিং যারা করেন নতুন অবস্থায় আসে, তাদেরও কিছু বেশি টাকা খরচ হয়, কারণ পরবর্তী তাদের ধীরে ধীরে যখন কাজ জানে তাদের স্যালারি বেড়ে যায়। তো অন্যান্য বিষয় যেগুলো, এগুলো আসলে টাকা বেশি খরচে বলতে অন্যান্য বিষয় যেগুলা কুকিং আর ড্রাইভিং ছাড়া যারা আসে অন্যান্য কাজে, টুকিটাকি কাজে, ফ্যামিলিতে হাউসে আর কি, তাদের
2 লক্ষ 1 লক্ষ 80 বা 2 লক্ষর ভিতরে অনেকে এরকম আসে আমার জানা মতে, যা আমি কথা বলেছিলাম তো এই কারণে আমি জানি। তো আমার যদি সম্ভব হয় এরকম যারা নতুন আসছে কত টাকা খরচ করে আসছে, তো তাদের ইন্টারভিউ নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। জাস্ট আপনাদেরকে একটু মানে সঠিক ধারণাটা দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনাদের বিদেশে আসার জন্য ডিসিশন নিতে সহজ হয়, ঠিক আছে? তো আর নতুন অবস্থায় যারা ড্রাইভিং ভিসা আসেন তারা অনেক টাকা খরচ করে আসেন। আমার জানা মতো যত লোকে আসছেন নতুন অবস্থায় ড্রাইভিং জানে না, তো তারা 3 লাখ বা 2 লাখ 80 এরকম টাকা খরচ করে আসে, শুধু ভিসার টাকা দিয়ে আসে আপনার টিকিট ছাড়া, ঠিক আছে? তো আমি এগুলা বলতেছি এই কারণে যাতে নতুন যারা আসে তারা দ্বন্দ্বের ভিতরে থাকে, তাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তারা আসার সময় একটা আইডিয়া বা ধারণা নিয়ে আসতে পারে। তো আরব দেশের যে 7টা আরব গালফ আছে, আরব দেশ আছে, এগুলা সব দেশের এগুলা মোটামুটি খরচটা একই রকম, বেশি ব্যবধান না, ঠিক আছে? দুবাই বলেন, কাতার বলেন বা সৌদি বলেন, কুয়েত বলেন, তাদের সব কিছু মানে একই রকম, ঠিক আছে? স্যালারি বা আপনার এই খরচ বেশি ব্যবধান না, এরকমই। ভাষাটাও প্রায় সেম, মানে 99-100 এরকম, মানে 1% ডিফারেন্ট আছে আর কি, কিন্তু একদম প্রায় সমানই ভাষা। তো আশা করি আপনারা নতুনদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।